বলো এই বাড়িতে কেন এসেছো আর উদ্দেশ্যটা কি তোমার? প্রশ্ন করেছি, উত্তর দাও। স্যার, উদ্দেশ্য, আমি তো এখানে জব করতে এসেছি। ওয়াও, মিথ্যে বলছো। কে বলবে এরকম একটা নিরীহ দেখতে মেয়ে এত মিথ্যে বলে? এবার বলো, এই বাড়িতে ঢোকার আসল উদ্দেশ্যটা কি ছিল? টাকা উপার্জন করার চেষ্টা করছি, কোনো পার্মানেন্ট জব পাচ্ছি না, সেই জন্য ছোটখাটো অ্যাসাইনমেন্ট নিয়ে ঠিক যেমন এই জবটা। আর একটা মিথ্যে কথা, মিথ্যে বলছো তুমি। তোমার সব সত্যি কিন্তু জানি আমি। তুমি যদি জবের জন্য এই বাড়িতে এসেছিলে, তাহলে আমার ভাইকে বিয়ের কথা কেন বলছিলে? স্যার, আমি বিয়ে করব বলিনি, আপনার ভাই তো জোর করে আমার কিছু জিজ্ঞেস করেনি, আমার হাতটা ধরে বাইরে নিয়ে গেলেন, তারপর আপনি বাইরে এলেন। স্যার প্লিজ, এটাই সত্যি, জব করতে এসেছিলাম এখানে, আসার পর থেকে জানি না এসব কি হচ্ছে আমার সাথে। Enough of your lies, okay? আমি সব জানি তুমি সব কেন করছো, টাকার জন্য করছো তো, টাকা চাই তোমার। হ্যাঁ, জাস্ট ওয়েট রাইট হিয়ার। এই নাও, অনেক বড় অ্যামাউন্ট, এতগুলো টাকা তোমার জন্য যথেষ্ট হবে তাই না? হবে তো। এর পরিবর্তে তোমাকে আমার ভাইকে গিয়ে বলতে হবে তোমার এই বিয়েতে কোনো ইন্টারেস্ট নেই, বুঝেছো? স্যার, তেমন মেয়ে নই আমি। তাহলে কি ধরনের মেয়ে তুমি? হ্যাঁ, এরকম একটা চেক কেন? হাজারটা চেক পেলেও আমার সেলফ রেসপেক্ট কখনো কিনতে পারবে না। অনেক হয়েছে, আমি আর এখানে থাকবো না। বাবা? হ্যাঁ বাবা। দেখ মা, তোকে আমি ফোন করি না, কিন্তু আজ 4 মাস হয়ে গেল বাড়ি ভাড়া দেওয়া হয়নি, তাই বাড়িওয়ালা আজ আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি আমি অনেক বললাম ওনাকে আমাদের আর একটু সময় দিন, কিন্তু উনি আমাদের কোনো কথাই এবার শুনতে চাইলেন না, সমস্ত জিনিস বাইরে বের করে দিয়েছে। বাবা, তাহলে তুমি তুমি কোথায় আছো? রাস্তায় দাঁড়িয়ে কোথায় যাব, কি করব? আমার মাথায় কিচ্ছু আসছে না রে মা, শহরে এখন লকডাউন আর বাড়িটাও চলে গেল, তুই যখন ফিরে আসবি থাকবি কোথায়? বাবা, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমাদের ওই যে প্রতিবেশী আছে না চাওলা বাবু, ওনার কাছে চলে যাও। সবাই এখন এত ভয় পেয়ে আছে, কেউ কাউকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না, আর থাকতে দেওয়া তো অনেক দূরের কথা। কিন্তু বাড়ির মালিক এসব কি করে করতে পারে? বাবা, তুমি তুমি চিন্তা করো না, আমি আসছি, ঠিক আছে? আমি যাচ্ছি, গিয়ে নিজে কথা বলছি, আমি সবকিছু ঠিক করে দেবো, ওকে? বাবাকে বলে তো দিলাম সব ঠিক করে দেবো, কিন্তু কি করে করবো টাকা ছাড়া? শান্ত হও মা, প্লিজ চুপ কর মা, প্লিজ কাম ডাউন। আরে তাড়াতাড়ি নিয়ে এসো না, আমাকে অপমান করলো। বেবি রিয়া, শোন না, আমি চাই না এসব। এসব কি হচ্ছে সীমা? তোর ছেলে তোর চোখের সামনে আমার মেয়ের হাত ছেড়ে দিয়ে ওই ওই কাজের মেয়ের সঙ্গে হাত ধরে চলে গেল, আর তুই কিচ্ছু করলি না, সবার সামনে আমাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেললো, কি ভেবেছে নাকি তোর ছেলে? যা খুশি তাই করছে। দেখ সীমা, আমি আমার মেয়েদের বিয়ে দিতে এসেছিলাম এখানে, অপমানিত হতে আসিনি, কিন্তু প্লিজ কিছু একটা কর তুই। এক মিনিট, আমি দেখছি, টেনশন করিস না, আসছি আমি। ভাই, আরে তোমার এই অবস্থা কি করে হলো? I'm good, I'm good, don't worry. রিয়া, আমি সবটা জানতে পেরেছি, don't worry, আমি আছি তো তোমার সঙ্গে। তুমি তো জানো ওকে অনেকদিন ধরেই চেনো, কি বলে কেন বলে কিছুই বুঝে নাও, বুদ্ধি কম। আরে ও এখনো একটু ইম্যাচিওর। কিন্তু দাদা তো, আমি আছি তো রিয়া, আমার ভাই শুধু তোমাকেই বিয়ে করবে, ওকে? আরে রিম, তুমি এখানে কি করছো? তুমি রেডি হবে না? আফটার অল আমাদেরও তো বিয়ে নাকি? এক্সকিউজ মি, দাঁড়াও, তুমি এখানে কি করছো? আমার স্বামী কোথায়? আই এম সরি ম্যাম, কিন্তু আমি জানি না। সত্যি?
তোমার সঙ্গে বাইরে গেছিল না? না ম্যাম, উনি আমার সঙ্গে বাইরে যাননি। আপনার হাজবেন্ড আমাকে এখানে সিকিউরিটি জবের জন্য হায়ার করেছেন। যতক্ষণ না বিয়ে হচ্ছে আমি এখানে থাকবো। তাহলে আমার কেন এটা মনে হচ্ছে যে যেখানে যেখানে ও যায় সেখানেই তুমি যাচ্ছ? তোমাদের দুজনের মধ্যে নিশ্চয়ই কিছু চলছে। ম্যাম, আপনি দেখছি আপনার হাজবেন্ডকে একদম বিশ্বাস করেন না। একদমই না। আই নো মাই হাজবেন্ড ভেরি ওয়েল। নজর একদিকে, মন একদিকে। আমি নিশ্চিত তোমাদের মধ্যে কিছু একটা চলছে, আর সেটা এতটাই বাড়াবাড়ি রকমের যে ও নিজের মেয়েদের বিয়েতেও এখানে এলো না। তুমি এখানে কেন এসেছো? ওকে কোনো ইনফরমেশন দিতে? ম্যাম প্লিজ, আমি এখানে সিকিউরিটি ইনচার্জ। এই সব কথাগুলো আপনি আপনার হাজবেন্ডকে বললে বোধহয় বেশি ভালো হয়। আমার ভাই তোমাকে বাইরে নিয়ে গেছিল কারণ ও তোমাকে বিয়ে করতে চেয়েছিল, রাইট? এবার তুমি সবাইকে বলো, তুমি কি ওকে বিয়ে করতে চাও? আমি একটা প্রশ্ন করেছি, উত্তর দাও। স্যার, আমি এই আমতামতা করছো কেন? তুমি কি বিয়ে করতে চাও? স্যার, না। ইনফ্যাক্ট আমি এখানে কাজও করতে চাই না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি শুধু বাড়ি ফিরতে চাই। বাবা, তুমি এখানে? আমায় রিতেশ এখানে নিয়ে এলো রে। রেন্টের যে অসুবিধাটা ছিল, বাড়ি ভাড়ার টাকা রিতেশ সব টাকা গুনে গুনে দিয়ে দিয়েছে বাড়িওয়ালাকে। থ্যাংক ইউ বাবা, তুমি যদি সময় মতো আমায় সাহায্য না করতে, আজ আমি আমার মেয়ের সামনে এখানে দাঁড়াতেই পারতাম না। তুমি এটাই ভাবছো যে আমি তোমার বাড়ি কি করে চিনলাম? যখন তুমি তোমার বাবার সাথে কথা বলছিলে তখন আমি সেটা শুনে ফেলেছিলাম। অনেক বড় কাজ করেছো না তুমি? খুব খুশি নিশ্চয়ই? ভেরি হ্যাপি, রাইট? গ্রেট। বাট লেট মি টেল ইউ দিস ওয়ান থিং, যে মেয়েটার জন্য তুমি এতক্ষণ ধরে নাটক করছিলে সে এক্ষুনি তোমায় রিজেক্ট করেছে। ও এক্ষুনি বলেছে সবার সামনে যে ও তোমায় বিয়ে করবে না। শুধু শুধু তোমার টাইম, এনার্জি, মানি সবকিছু ওয়েস্ট হলো, তাই না? না, কিছু ওয়েস্ট হয়নি। কেউ একজন তার বাড়ি ফিরে পেল, আর রইল বাকি বিয়ের কথা। প্রথা যদি আমাকে বিয়ে করতে না চায় তো নাই করতে পারে, বাট আই এম নট গোয়িং টু ম্যারি ইউ, দ্যাট ইজ ফর শিওর। ভাই তুই এসব কি বলছিস? মাথা ঠিক আছে তোর? আমি ওকে বিয়ে করব না। এই মেয়েটা আর এর মেলোড্রামা, আমি জানি ও সবকিছু টাকার জন্যই করছে। বাইরে তোমার ছেলে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছে, আর তুমি এখানে? তুমি জানো তোমার ছেলে কি করেছে? তোমার প্রিয় রিতেশ বিয়ে করতে অস্বীকার করেছে। রিয়ার সাথে বিয়ের কথা ছিল, কিন্তু ওই ক্যাটারিং এর মেয়েটা, কি নাম যেন, প্রথা, ওই মেয়েটাকে বিয়ে করতে চাই কারণ তোমার রাজকুমার ওকে ভালোবেসে ফেলেছে। আর আমি এই বিয়েটা কিছুতেই হতে দেব না। রিয়াকে বিয়ে করতেও অস্বীকার করেছে, তাই ওর বিয়ে আর হবে না। কেন হবে না বিয়ে? রিয়াকে বিয়ে করতে অস্বীকার করেছে, তাহলে বিয়ে কার সাথে হবে? ঘটে যেত আজ আমার হাতে একজন নির্দোষের প্রাণ চলে যেত না। মহাদেব নাগিন এসেছে অসুরদের বিনাশ করতে, নির্দোষদের প্রাণ নিতে নয়। ঋষভ তো নির্দোষ, তার মানে অসুর নিশ্চয়ই অন্য কেউ। হে প
পরমেশ্বর মহাদেব, আজ মহাশিবরাত্রি, চতুর্দশীর কালো রাত, আজ আমার শক্তি কমে যাবে। মা, এখন আপাতত এসব ডিসকাস না করলেই কি নয়? ওরা তো আমাদের অতিথি। এক্স্যাক্টলি, তুই ঠিক বলেছিস, আমরা অতিথিদের অসম্মান করি না, কিন্তু অতিথিদেরও সেই অধিকার নেই যে তারা আমাদের অসম্মান করুক, বিশেষ করে সেই অতিথি যে এটা জানে না তার সম্মান কোথায় ঘুরছে। আর হ্যাঁ, কোথায় তোর স্বামী? আজ তো তোর দুই মেয়ের বিয়ে, তাই না? নিজের দুই মেয়ের পরোয়া না করে কোথায় গেছেন উনি? আর এমন কি ইম্পর্টেন্ট কাজ এলো? ভাই, এসব কি করছিস নাকি? এ সবকিছু তোর জন্য হচ্ছে। যা হচ্ছিল হোক না, শান্তিতে আমাদের বিয়েটা হয়ে যেত। দাদা, আমি রিয়াকে বিয়ে করতে পারবো না। আমি চাই না করতে ওকে বিয়ে, আমি শুধু প্রথাকেই বিয়ে করতে চাই। চুপ কর সীমা, প্লিজ আমার মেয়েদের সামনে অন্তত আমার স্বামীকে অপমান করিস না। কেন করব না? আমার ছেলেকে তুই অসম্মান করেছিস, জানি না কোথা থেকে কোথায় নিয়ে গেছিস তুই। আন্টি, তার জন্য তুমি মমের সাথে এই ব্যবহার করবে? না আন্টি, তুমি ভুল করছো, তুমি মমকে ইনসাল্ট করলে। আন্টি, তুমি সবকিছু শেষ করে দিলে, তুমি নিজের হাতে সব সম্পর্ক ভেঙে দিলে। সম্পর্ক ভাঙনের শুরুটা তোর মা করেছে, এবার তোর মায়ের উপর ডিপেন্ড করছে যে এখনো রিমের বিয়ে আমার ছেলে ঋষভের সাথে করতে চায় কিনা। মা, আমি কখন বললাম রিমের সঙ্গে সম্পর্ক আমি ভাঙছি? আমি করবো তোকে বিয়ে। বিশ্বাস হচ্ছে না আজকে আমার দুটো মেয়ের বিয়ের দিন, আর এসব বিশ্বাস হচ্ছে না। মা, যা হয়েছে খুব খারাপ হয়েছে, আই অ্যাডমিট, কিন্তু আমি আমার বিয়ে ভাঙবো না। আমি কখন বললাম বিয়ে ভাঙার জন্য? কিন্তু কেউ আমার বাড়িতে এসে আমার ছেলেকে অসম্মান করবে এটা আমি সহ্য করতে পারবো না। আর তাছাড়া তোদের দুজনের বিয়ে তোদের ইচ্ছে অনুযায়ী হবে, সেটা তো আগেই বলেছি। কি বা করার আছে? আমার ছেলে রিয়াকে নয়, প্রথাকে ভালোবেসে ফেলেছে। ভালো হয়েছে যে তুই বিয়ের আগেই আমাকে বলে দিলি, তাই এখন আমি তোর বিয়ে সেই মেয়েটার সাথেই দেব যাকে তুই ভালোবাসিস, আর সেই মেয়েটা হল প্রথা। এই সব কিছু জানার পরেও যদি উর্বশী তার দুই মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে চায়, তো ঠিক আছে, আমি ওকে আটকাবো না, কারণ ও খুব ভালো করেই জানে যে রিমের জন্য ঋষভের চেয়ে ভালো ছেলে ও আর পাবে না। আর এই কথাটাও খুব ভালো করে জানে যে রিম ঋষভকে খুব ভালোবাসে। যদি তারপরেও ও এই সম্পর্ক ভাঙতে চায়, ঠিক আছে। উর্বশী, রিম বিয়ের জন্য রেডি হচ্ছে, যাও গিয়ে বলো ওকে যে ওর ছোট বোনের বিয়ে এই বাড়িতে আর হচ্ছে না, তাই তুমি রিমের বিয়ে ঋষভের সাথে ভেঙে দিচ্ছ। যাও, ও অপেক্ষা করছে। না, আমি এটা হতে দেব না, বিয়ে ভাঙতে দেব না আমি। সীমা, সত্যি কথাই বলছি, তোর বাবা কোথায় চলে গেছে জানি না, কোন কনস্পিরেসিতে ফেঁসে গেছে বুঝতেই পারছি না। আই কান্ট লেট দিস হ্যাপেন, বিয়ে তো আজকেই হবে, ও থাক বা না থাক আজকেই হবে। কিন্তু মা, এতটা অপমানিত হওয়ার পর তো একদম নয়, আমি এক্ষুনি গিয়ে ওকে বলবো যাতে ও বারণ করে দেয়। শাট আপ, জাস্ট বিকজ তোর বিয়ে হচ্ছে না বলে তার মানে এই নয় যে ওর বিয়ে ঋষভের সাথে হবে না। ওই বিচারি তো কিচ্ছু জানে না যে নিজে কি কি হয়ে গেছে আজ। ও তো মনের খুশিতে কত স্বপ্ন নিয়ে নিজেকে উপরে সাজিয়ে তুলছে। বিয়ে তো হবে, ওকে যা বলা সেগুলো সব বিয়ের পরে বলবো আমি। ঋষভ খুব ভালো ছেলে, শোনা, তোর জন্য আমি খুব ভালো ছেলে খুঁজে দেবো, কিন্তু আজকে রিমের বিয়েটা হতে দে না, প্লিজ। বাহ সীমা, বাহ, কি বোলিং করলে তুমি! উর্বশীর উইকেটটা তুমি কিভাবে উড়িয়ে দিলে সেটা তুমি নিজে জানো না। নিজের বান্ধবী উর্বশীকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা তোমার থেকে ভালো কেউ জানে না। তাহলে ফাইনালি তুমি বিয়েটা আজই করাচ্ছ, ঠিক যেমন আমি চাবি দিয়েছি ঠিক তেমনই নাচছ তুমি। আই'ম সরি রে, ক্ষমা করে দে, রিতেশকে উল্টো পাল্টা কথা বলা উচিত হয়নি, ভুল করে ফেলেছি। দেখ, আমার রিমের বিয়ে তোর ছেলে ঋষভের সঙ্গেই হতে চলেছে, অ্যান্ড আই প্রমিস আমি যত ভালো বন্ধু তত ভালোই বেয়াই হয়ে দেখাবো, প্লিজ আমায় ক্ষমা করে দে। ঠিক আছে, ছাড়, যা হয়ে গেছে হয়ে গেছে, ভুলে যা। রিতেশ,
তোর সুখের চেয়ে বড় আমার কাছে কিছু নেই। লাভ ইউ সোনা। থ্যাংক ইউ। ও মা, কি কিউট লাগছে তোমায়। আমার নাতি নাতনি কত কিউট হবে, কি বলো তুমি? এই হিটলারের আবার হঠাৎ কি হলো? একটু আগেই তো প্রথার উপরে কত রাগ দেখাচ্ছিল এই হিটলার, হঠাৎ করে এত ভালোবাসা। হিটলার এত খুশি হয়ে গেল কি করে? হ্যাঁ, তুমি নিজের মুখটাকে বন্ধ রাখো, উনি ওনার বেস্ট ফ্রেন্ড কেও ছাড়েনি, তোমাকেও ছাড়বে না। বেট লাগালাম আমরা আর জিতে গেল কিনা বড় মা। কি হচ্ছে ভাই, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে হিটলার এটা বলে দিল। আমি বিয়েতে রাজি আছি, কিন্তু আমি তো এই বিয়েতে রাজি হইনি। কোনো ব্যাপার নয়, সেটাও হয়ে যাবে। নমস্কার, আমি আমার ছেলের জন্য আপনার মেয়ের হাত প্রার্থনা করছি। আপনিও তো এটাই চান যে আপনি একটা কেয়ারিং জামাই পাবেন। আমার ছেলে আপনার পরিবারকে নিজের পরিবার ভাবে, আপনার সুখে দুঃখে ও আপনার পাশে থেকেছে। একটা ভুল মেয়েকে বিয়ের পরিবর্তে ও এখন সেই মেয়েকে বিয়ে করতে চায় যাকে ও ভালোবাসে, যাকে ও চায়, আর সে হলো আপনার মেয়ের প্রথা। আমি আপনার কাছে হাত জোড় করছি, আমার পরিবার আপনার এই মেয়েকে বউ করতে চায়। যদি আপনার মত থাকে, আজ রাতেই আমি ওদের দুজনের বিয়ে দিতে চাই। আমি একবার আমার মেয়ের সাথে আলাদা করে কথা বলতে চাই। ঠিক আছে, মেয়েটা যাই বলুক না কেন, বিয়েটা হতেই হবে, আর আজ রাতেই হতে হবে। করে নে মা। কিন্তু বাবা, এভাবে কি করে? আমি তো এদেরকে চিনিও না। আই নো, আমরা খুব ছোট্ট একটা শহরে থাকি, কিন্তু এখান থেকে যাওয়ার পরে তোর বিয়ে ভাঙার খবরটা যখন সবাই জানতে পারবে, আমার কাছে তো বাড়িও নেই রে মা। বাড়ি নিয়ে আমি ভাবি না, তোকে নিয়ে চিন্তা হয়। তোকে এখান থেকে নিয়ে যাওয়ার পর থাকবো কোথায়? এই ছেলেটা তোকে চায়, আর মায়াঙ্ক তো কথায় কথায় তোকে অপমান করতে থাকে। ও তোকে যে সাপোর্ট করলো, তোর জন্য নিজের বিয়েটাও ভেঙে দিল, এর থেকে বেশি আর কি হতে পারে? আমার শরীরের অবস্থাও ভালো না, জানিসই তো হার্টের পেশেন্ট। মায়াঙ্কের সাথে তোর বিয়েটা ভেঙে যাওয়ার দুঃখ আমি সহ্য করতে পারবো না, আমি মরে যাবো রে মা। প্লিজ রাজি হয়ে যা। ভাই তুই কি করছিস? ভাই এই মেয়েটাকে আমি খুব ভালো করে চিনি, আমি ওকে 500,000 টাকা অফার করেছিলাম, ও ইমিডিয়েটলি বিয়ের জন্য না করে দিয়েছিল। এখন তোর বাবাকে টাকা দিচ্ছিস? তুই দেখ না, এক্ষুনি হ্যাঁ বলবে, বলবে যে পরে ভেবে বলছি, বা কোনো না কোনো অজুহাত নিশ্চয়ই দেবে। দেখ ভাই, এই মেয়েটা তোর জন্য ঠিক নয়। দাদা প্লিজ, আমি প্রথার সাথেই বিয়ে করব, তোমার জীবনের সিদ্ধান্তটা তুমি নাও, আর আমারটা আমাকে নিতে দাও। এখানে সবাই মনে করে আমি টাকার লোভী, বিয়ে করলে শুধু টাকার জন্য করব, কিন্তু বিয়ে আমি শুধুমাত্র টাকার জন্য করতে চাই না। কথাটা টাকা নিয়ে নয়, আমার এই ছেলেটাকে ভালো লেগেছে, ওর বাবা মাকে ভালো লেগেছে। ওর মতো একটা ছেলের সাথে বিয়ে হলে আমারও স্ট্রেস অনেক কমে যাবে। ঠিক আছে বাবা, আমার বিয়েই যদি তোমার সব থেকে বড় স্ট্রেস হয় তাহলে আমি এই বিয়ে করতে রাজি। I'm sorry. ওই আমি এই বিয়েটা করতে রাজি। শ্যাম, এই নাও মা, তাড়াতাড়ি বিয়ের জন্য রেডি হও, কারণ তোমার বিয়ে আজ রাত 12টার পরেই হবে। আমি ঠিকই ভেবেছিলাম এটা ভীষণ চালাক, ওর মাথায় এখন যে কি ষড়যন্ত্র চলছে। বৌমা, আজ মহাশিবরাত্রির মহারাত, তোমার দুই ছেলের বিয়ে, আজ মহাশিবরাত্রির দিন হচ্ছে, তুমি মহাদেবের আশীর্বাদ নিও। আর হ্যাঁ, বিয়ের লগ্ন সেই মহালগ্নে করো যে মহালগ্নে মহাদেব আর মাতা পার্বতীর বিয়ে হয়েছিল। বিয়ে মহাশিবরাত্রিতে হচ্ছে যখন, জুটিও শিব পার্বতীর মতোই হবে। হ্যাঁ মা, নাও এবার সবাই রেডি হও, আর তোমরা দুজন যাও
রেডি হও। আম সরি, কোনো ব্যাপার নয় মা।